25000 টাকা নামটা কি লোটনের রিংস কোনো রিংস তো পাটি নিতে পারে মানে অনেকের পাখি দেখা যায় 6টা 7টা ডিম পারে ডিম ফোটে মাত্র একটা দুইটা ওই সমস্যাটা দূর করে জিং দিয়ে যা আছে প্যাকেট যা আছে প্যাকেট সালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আমি মিতু মিতু জীবনের থেকে বলতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আসছি হলো মিরপুর হাটে বাংলাদেশের একমাত্র হাট যে হাটে কোনো খাজনা লাগে না এই হাটগুলো মিরপুর যত জায়গায় বিক্রি করেন আপনি যদি এক পেয়ার কবুতর আপনি যদি এক পেয়ার কবুতর 2 লাখ টাকা বিক্রি করেন একটাও খাজনা দিতে হবে না কারণ বিশাল বড় হাটে যে একটা গলিতে আমরা ঢুকলাম এবং লাস্ট মাসে বন্ধ আছে কবুতর দেখবো এবং কবুতর দাম পাখির দাম জানাবো আপনাদেরকে জোড়া কত দিয়েছে দি জোড়া 3000 টাকা মাস্টার দেয়া সাইজ মাস্টার দেয়া রানিং না দি মাছ কত আর এগুলা জোড়া 2000 2000 নিবেন এই লোকে রানিং জোড়া কত জোড়া কত দিয়েছে দি এই জোড়া কত দিয়েছে এটা হুম পনেরোশো বাচ্চা শুদ্ধ আর এগুলা সবচেয়ে দামি কোনটা আছে আপনার কাছে নাম দেখি গ্রিন চেক কোন দাম কত যা চাওয়া দাম আর এই বাজি গেল কত করে বিক্রি করছেন এই জোড়া কত করে বিক্রি করছেন এগুলা 2500 টাকা 2500 টাকা রানিং এইটা কোন দেশে নাম কি ভাই জোড়া কত করে এটা জোড়া তো জোড়া নাই সিঙ্গেল আছে হ্যাঁ সিঙ্গেল এই পাখিটা 17 এই পাখিটা 15 নাম কি জানতে পারি ভাই কোনটা এই জুতার এগুলো তো আপনার না এগুলো হ্যাঁ হ্যাঁ এটা 3500 টাকা পিস জোড়া কত আছে এদিকে এলো পাইপ গুলা পড়বো পিস করবো 2500 টাকা রেড অফ লাইন ওইটা 2500 টাকা রোজি পিস পিস করতে 2000 টাকা এগুলো এগুলো সেম এগুলো হলো 5.5 পিস আজকে ভিডিওতে করতে তো বাচ্চা এই কত করে ভাই এই জোড়া আছে জোড়া আছে কি না বাচ্চা কত করে বেচতেছেন বলা আরে এটা কত কত দাম এটা কত দাম জোড়া কত দিয়ে আসেন ভাইগুলা ভাই কত দিয়ে আসেন জোড়া
এটা আপনার ভাই এগুলো সব কি আপনার পাল্লা কবুতর? পালবেন না বড় কবুতর, পাল্লা এগুলো পাল্লা বাদ দিয়ে দিবেন নাকি? হ্যাঁ ঠিক আছে, খাবারের যে দাম আচ্ছা বিক্রি করে দেবেন ভাই সবগুলো কবুতর নিয়ে আসতে, যা পালতো একদম ডিম টুম শুধু দেখি ডিম, এই যে বাচ্চা, এই যে বাচ্চা, এই যে ডিম পাচ্ছে সব শুদ্ধ নিয়ে আসতে। এটা নন আমাদের, এটা ইন্ডিয়া জাত না, এটা পাকিস্তানি টেরি বলে, টেরি নাকি এটা কামাগার কোথায় দেন জোড়াটা? আর এই স্যারগুলা এই নটা হচ্ছে নটটা 500 টাকা, তো সুন্দর আসছে জোড়া কত দিয়ে আছেন এগুলা? ক্যালসিয়াম ব্লক, তুলসী পাতা ব্লক, খালি কাজ কি উপকার থেকে? এটা এক একটা এক একটা উপকার, যেমন এটা হলো পাখির মাল্টিভিটামিন হিসেবে কাজ করে, পাখির গ্রোথ বাড়াতে সাহায্য করে। এটা হলো তুলসী পাতার ব্লক, এটা অ্যান্টি অক্সিডেন্ট এবং ঠান্ডা থেকে রক্ষা করে পাখিকে। এটা হলো ক্যালসিয়াম ব্লক, এটা ডিমের উৎপাদন বাড়ায়। এটা ভিটামিন ই, যেটা মেন পাখির প্রজনন ক্ষমতা বাড়ায়, ডিম বাচ্চা বাড়ানোর জন্য। হ্যাঁ, এটা হলো জিঙ্ক ব্লক, এটা ডিমের, এটা হলো নিম পাতার ব্লক, এটা আপনার ক্রিমিনাশক হিসেবে কাজ করে। কত করে পিস বিক্রি করতেছেন এগুলা? এই তিনটা হচ্ছে 50 টাকা পিস, আর এগুলো হলো 30 টাকা পিস। ঠিক আছে, এত আমি টঙ্গি ইয়েই দেখলাম, আপনাদের মিরপুরে আছে আর কোনো দেখলাম না। মিরপুরে মানে কি, এটা তৈরি হয় গাজীপুরে, গাজীপুরে ফার্ম আছে ওখানে তৈরি হয়, আমরা হাটে তো লক্ষ্য করি টঙ্গি হাটে, তো এটা নাই টঙ্গি হাটে, আমি জানি না সাপ্লাই। আমার আগেরবারও গেছিলাম, প্রায় প্রতি হাটে যাওয়া হয়, দেখি না এই কারণে আমি এটা পাখির জন্য, পাখির খাবার ভিটামিন, এটা খাতার মধ্যে দিয়ে রাখতে হয়, পাখিরা প্রয়োজন অনুসারে কুকুর দিয়ে দিয়ে তো যে কোনো পাখিরা খাওয়ানো যায় না? বাজরিগল, লাভবার্ড, কোকাটেল, টিয়া পাখির জন্য। আর আপনি যদি কবুতরকে খাওয়াতে চান তখন ভেঙে গুঁড়া করে খাবারের সাথে নিতে হবে। নতুন একটা জিনিস দেখলাম ভাই, গেছে আমাদের ওই জায়গা নাই, আসলে টঙ্গি বাজার নাই, তো এই কারণে আমি দিয়ে দেখছি ভাইয়া ভাই কাছে আসবেন। টঙ্গি বাজারে আপনার এই এক একটা ব্লক বিক্রি করে ওরা 50 টাকা করে, এবং মানে দোকানে সম্বদ্ধ, দোকানে এই কারণে 100 টাকা। ঠিক আছে, পাখির জন্য ভিটামিন দি সামনে যাই, হ্যালো আপনার কোনো কারণ নাই আজ দিয়া বাকি খালি আপনার কত করে বিক্রি করতেছেন এগুলা? ১৬০০ মানে পুরাটাই দিয়ে দেন, পুরা বক্সটা যা আছে সব কি একই একই দাম নাকি একটু বেশি? একই দাম বলতে এটা একটু বেশি, আর সবগুলোই ১৬০০। এটা কত দিয়ে দিয়েছেন? এবং সবগুলো কিন্তু বাচ্চা আছে, দেখতে পাচ্ছেন সবগুলো বাচ্চা আছে, বাচ্চা ছিল সবগুলো দিচ্ছে।
এই সব কালো চুক্ত সাদাগুলো সাদাগুলো কালো চুক্ত কত দিয়ে দিয়েছেন ভাই ভাই কত দিয়ে দিয়েছেন ১৩০০ টাকা নামটা কি ভাই নামটা কি বিশাল বড় হাট পাখি অনেক পাখি একদম অনেক পাখি আছে পাখির জন্য আপনার নাম হাটটা দেখুন ঘুরে দেখে আপনাদেরকে একসঙ্গে বিক্রি করতে কত বাজে গেছেন বেগুলা ভাই ১৫০০ ১৬০০ বাচ্চা শুধু দিতে দিবেন না এই ছিল আমাদের ভিডিওরা যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি সব ভালো থাকবেন থাকবেন সবুজ যত্ন নেবেন ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আমার নেক্সট ভিডিও দেখাবে আল্লাহ হাফেজ